বিয়াস, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আপনাদের একটা প্রপার্টি দেখাবো। আমরা আগে এই লোকেশনটাকে ভালো করে বলে দিই। এই লোকেশনটা হচ্ছে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল থেকে আপনাকে আসতে হবে। এই জায়গাটা 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর আপনার যদি 3A বাস স্ট্যান্ড থেকে আসেন, ঠাকুরপুকুর যে 3A বাস স্ট্যান্ড আছে ওখান থেকেও এটা আসতে আপনার 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে লাগবে। সময় মাত্র 5-6 মিনিট সময় লাগতে পারে। আর এখানে এটাকে এক্স্যাক্ট যদি লোকেশন বলি, এটা হচ্ছে সত্যেন পার্ক। আর এখান থেকে জেমস লং যেটা রয়েছে সেটা 2 মিনিট, যে বাজারটা রয়েছে তাহলে 2 মিনিট সময় লাগবে হেঁটে আপনাকে যেতে হবে। আর এখানে আমাদের একটা 2 কাঠা জমির ওপর একটা বাড়ি রয়েছে যেটা সেল হবে। আমরা এই ভিডিওতে সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। আর আপনাদের যদি কোথাও প্রপার্টি থাকে, ল্যান্ড থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের কাজগুলো ভেরি প্রফেশনালি এবং চিপ প্রাইসে করে থাকি। আমাদের 100 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, লিঙ্কডিন, টুইটার সব জায়গায় আমরা মার্কেটিং করে থাকি, গুগলেও মার্কেটিং করে থাকি। এছাড়া আপনার ডিজিটাল মার্কেটিংয়ের সমস্ত সার্ভিস, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে সমস্ত বিজনেসের জন্য আমরা হেল্প করে থাকি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক আর এই প্রপার্টিটা দেখে নেওয়া যাক। আমরা বাড়িটার এন্ট্রান্স নিচ্ছি। এটার এন্ট্রান্স হবে সাউথের দিকে। আর এই হচ্ছে আমাদের বাড়ির ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর। আর গ্রাউন্ড ফ্লোরে কী কী আছে আমরা দেখে নেবো। তার আগে আমি সাইড একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে মিটার বক্স। আর এদিক থেকে আমি যদি আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিই, এই যে ওয়ালটা করা আছে দেখতে পাচ্ছেন, এই ওয়ালটার মধ্যে কিন্তু এই বাড়িটা রয়েছে। আর এটা হচ্ছে মিটার বক্স। আর এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন বাড়ির ফোন সাইড। আমরা এন্ট্রান্স নেব সাউথের দিক থেকে। আর নিচে দেখতে পাচ্ছেন মোজাইকের কাজ করে দেওয়া রয়েছে। বাড়িটা একটু পুরানো আছে, প্রাইসটাও খুবই কম দামে বিক্রি হচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। আমরা পুরো ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করছি, আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। যখনই আমরা এন্ট্রান্স নিয়েছি, আপনারা এদিকে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো রয়েছে যেটা নেট দিয়ে ঘেরা আছে। ইস্টে সাইড হবে এটা। আর এটা যেটা আমাদের ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে একটা রুম রয়েছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে একটু দেখিয়ে দিই, এদিকটায় কিছুটা স্পেস রয়েছে। আপনারা এখানে বেসিনের পয়েন্ট টয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির প্রথম রুম। সাউথ ফেসিং রয়েছে, আমরা যখন এন্ট্রান্স দিচ্ছি সাউথ ফেসিং হয়ে। আর ভিতরে যেহেতু বাড়িটা পড়ে রয়েছে অনেক দিন দিয়ে, আর একজনই মানুষ বসবাস করছে এখানে, তো তাড়াতাড়ি সেল করতে হবে। তো আপনারা বিস্তারিত জানতে আপনার ভিডিওটা কন্টিনিউস করতে পারেন। আমরা এই ভিডিও শেষের দিকে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ঢুকে মাত্র আমাদের একটা হল রুম, রুমের সঙ্গে ওপেন কিচেনের সঙ্গে একটা রুম পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে একটা বাথরুম রয়েছে। আমি সমস্ত কিছু এক এক করে দেখিয়ে দিই। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা কোমোড বসানো রয়েছে, একটা বাথরুম রয়েছে যেটা সাইজ নিয়ে যদি বলি এটা 5x6। আর একটা বাথরুমের মধ্যে কমন যে জিনিসগুলো থাকার দরকার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সব কিছু এর মধ্যে রয়েছে। আর এখানে থেকে আপনি যখনই বেরিয়ে আসবেন, এখানে একটু দেখতে পাচ্ছেন মিরর টিরর বসানো রয়েছে। আর এখান থেকে বেরিয়ে আসলে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে রুম। রুমের সঙ্গে আপনারা একটা ওপেন কিচেন পেয়ে যাচ্ছেন। ওপেন কিচেনটা দেখতে পাচ্ছেন বেশ বড় রয়েছে, আর যেহেতু পড়ে রয়েছে অগোছালোভাবে পড়ে রয়েছে। আর এরপরে আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখার পর আমরা এবার ফার্স্ট ফ্লোরে আপনাদের দেখিয়ে নেব ফার্স্ট ফ্লোরে কী কী আছে। আমরা একটু ওপরের দিকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। এবার আমরা কী করবো, আপনাদের ফার্স্ট ফ্লোরটা আপনাদের দেখিয়ে দেবো। আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। আর আপনাদের যদি কোথাও প্রপার্টি থাকে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এই ধরনের ভিডিও বানাতে গেলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন এবার আমরা ফার্স্ট ফ্লোরটা আপনাদের দেখিয়ে দিই। আর মার নিচে দেখতে পাচ্ছেন মোজাইকের কাজ করে দেওয়া রয়েছে সিঁড়িতে। আমরা এবার ফার্স্ট ফ্লোরটা আপনাদের দেখিয়ে দেবো। আপনাদের এবার আমরা ফার্স্ট ফ্লোরে নিয়ে আসলাম। আমাদের এটা হচ্ছে সিঁড়ি দেখতে পাচ্ছেন। আর ওখানে দেখতে পাচ্ছেন একটা লফটের জায়গা রয়েছে, কমন প্যাসেজ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটু গ্রিল দিয়ে করা রয়েছে, আপনি এটা লক করেও দিতে পারেন, এটাকে টেনে আপনি লক করেও নিতে পারেন। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরটা একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদের। কিচেনটা ভিতরের দিকে হবে। আর এটা হচ্ছে ডাইনিং রুম আর ডাইনিং প্যাসেজ। আর এই হচ্ছে আমাদের কমন বাথরুম যেটা 8x4 রয়েছে সাইজ। আর এটা নিয়ে যদি আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন বেসিনের পয়েন্ট অনগুলো করে দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজবাজ করে দেওয়া আছে স্টিলের ব্যালকানিটা। আর উপর দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এবার আমরা যদি সামনের দিকে তাকাই, দেখতে পাচ্ছেন এই যে আমাদের রুম। আমি একটু রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ফ্লোরে একটাই রুম রয়েছে, তার সঙ্গে একটা কিচেন, একটা বাথরুম, সব একটা একটা করে রয়েছে। আর কমন প্যাসেজ রয়েছে। আর
আমরা এবার রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। এবারে আমরা আপনাদের রুমটা দেখিয়ে দিই। এ হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বেডরুম, একটাই বেডরুম, এটা সাউথ ফেসিং রয়েছে। আমরা এন্ট্রান্স নিচ্ছি আপনাদের সঙ্গে, আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। আর দেখিয়ে দিই আগে ভালো করে। এ হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে ফার্স্ট বেডরুম, মানে একটাই বেডরুম। এখানে এসি বা ওই ধরনের ব্যবস্থাগুলো করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর সাইজ নিয়ে আমি বলে দিচ্ছি, এখানে একটা ছোট ঠাকুর রুম টাইপের করা, ঠাকুর রুমের জায়গা রয়েছে, প্যাসেজ রয়েছে। আর সেই সঙ্গে এখানে একটা বাথরুম রয়েছে, কমন বাথরুম, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বাথরুম। আর এটা সাইজ দিয়ে যদি বলি, এটা হবে আপনার 8x4। আর এই হচ্ছে আমাদের রুম, যেটা সাইজ হবে 20x18x15। আর বেশ বড় রুমটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব বড় রুম রয়েছে। আর ওদিকটা আমাদের যেটা রয়েছে, আমি একটু দেখিয়ে দিই আপনাদের, কিচেন রুমটা রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এই হচ্ছে আমাদের কিচেন রুম। আর ওদিকটা আমাদের জায়গা রয়েছে, এখন একটা ওদিকে পাবেন আপনারা, যারা কিনবেন তারা ওদিকে একটা পেয়ে যাবেন। আর আমরা একটু, এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর, তো এবার আমরা টপ ফ্লোরটা দেখে নেবো, আপনাদের দেখিয়ে দেবো। আর এই হচ্ছে আমাদের বাড়ির ফার্স্ট ফ্লোর। এবার আমরা আপনাদের টপ ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। এবার আমরা ফার্স্ট ফ্লোর, টপ ফ্লোরে চলে আসলাম। আমরা টপ ফ্লোরটা আপনাদের এবারে দেখিয়ে দেবো। আর এই হচ্ছে আমাদের টপ ফ্লোর। এখানে একটা রুম ছিল, আপনারাও চাইলে এটা বানিয়ে নিতে পারেন, এখানে একটা স্লাইডার টাইপের করে নিতে পারেন এই জায়গাটা। আমি একটু রাস্তাটা আরেকবার দেখিয়ে দিই। এটা একটা ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন, সামনের রোডটা দেখা যাচ্ছে, ছোট রাস্তা দেখা যাচ্ছে। আর এখানে আপনি সুন্দর করে এখানে স্লাইডার টাইপের করে নিতে পারেন। আর এদিকে আমাদের একটা বাথরুমও রয়েছে, দেখতে পাচ্ছেন এদিকটা বাথরুম। আর এখানে যেহেতু কাগজ বা এই ধরনের কিছু আসবাবপত্র রয়েছে ওর মধ্যে, ওটা দেখাতে পারলাম না। আর এই হচ্ছে আমাদের টপ ফ্লোর। এবার আমরা পিছনের সাইড, ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেবো, ব্যাক সাইডটা কী আছে, আপনারা আমাদের সঙ্গে থাকেন। আর আপনাদের যদি কোথাও প্রপার্টি থাকে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা সাইড হবে সাউথ ফেসিং, আমরা সাউথ ফেসিংয়ে আপনাদের একটু দেখিয়ে দেবো কী কী আছে। এই হচ্ছে আমাদের ছাদ, আর এটা ছাদের বাড়ির পিছন পোর্শান, পিছন পোর্শানটা আমি একটু দেখিয়ে দিই ওপর থেকে। একদম দেখতে পাচ্ছেন এই পিছনের দিকে কিন্তু এক কাটা মতো জায়গায় এখনও পাওয়া যাবে, আপনারা চাইলে পিছনের দিকেও ঘর বাড়ি করতে পারেন। আর এই লোকেশনটা একটু আরও একবার আমি আপনাদের ভালো করে বলে দিই। এই লোকেশনটা হবে, আপনি যখন 3A বাস স্ট্যান্ড থেকে আসবেন, ওখান থেকে কিন্তু আপনার সময় লাগবে মাত্র 5 মিনিটস। আর যদি ক্যান্সার হসপিটাল থেকে আসেন, তাহলে সেখান থেকে সময় লাগবে আপনার 5 মিনিটস। আর এখান থেকে যদি সত্যেন পার্ক যান, তাহলে 1 মিনিট সময় লাগবে। জেমস লংয়ে যেতে গেলে আপনার 2 মিনিট সময় লাগবে। এই লোকেশানে আমাদের এই বাড়িটা বিক্রি হবে। আরও বিস্তারিত জানতে আপনার ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের কোথায় প্রপার্টি লাগবে, কোথায় ফ্ল্যাট লাগবে, কোথায় ল্যান্ড লাগবে, আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আর কত টাকার দামে আপনি প্রপার্টি খুঁজছেন সেটাও আমাদের জানাতে পারেন। আর ভিডিওটা লাইক করলে আমাদের ভিডিওগুলো বারবার আপনি দেখতে পাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমরা কম দামে থেকে বেশি দামে, মিডল রেঞ্জে আমরা বিভিন্ন ধরনের প্রপার্টির সন্ধান দিয়ে থাকি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচ।